আমার প্রিয় বন্ধুরা, আপনার স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম রাগিব আহসান। তিনি এহসান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান দাঁড় করান। 2007 সাল থেকে আজ পর্যন্ত তিনি প্রতারণার মাধ্যমে প্রায় 17,000 কোটি টাকা সাধারণ মুসলিম ধর্মাবলম্বীদের কাছ থেকে হাতিয়ে নেন। সুদবিহীন শরীয়তসম্মত ব্যবসার নাম করে এবং বিভিন্ন ওয়াজি নামের ধর্ম ব্যবসায়ীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পয়সা হাতিয়ে নিয়েছেন। তার ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হচ্ছেন ইলিয়াসুর রহমান জিহাদি এবং মাওলানা হাফিজুর রহমান ওরফে কুয়াকাটার হুজুর ওরফে হেলিকপ্টার হুজুর। আপনারা এই দুজন ব্যক্তিকে নিশ্চয়ই চেনেন এবং এরা ছাড়াও অসংখ্য ব্যক্তিরা রয়েছেন যারা তার এই ভাওতাবাজি কোম্পানিকে প্রমোট করেছেন। চলুন তাদের বক্তব্য একটু শুনে নেওয়া যাক। তারা কী বলছেন ওয়াজ মাহফিলে, কীভাবে সাধারণ মুসলমানদের এই ভাওতাবাজি ফ্রড ব্যবসায়, এই ফ্রড MLM ব্যবসায় টাকা ইনভেস্ট করতে বলছেন। এক শ্রেণীর বদমাইশ আছে, শিক্ষিত শয়তান, এর আলেমদেরকে অপমানিত করার জন্য সুদবিহীন সমাজকে গঠন করার জন্য উলামা একটা রাস্তায় নামছে। কিছু কুলাঙ্গার আছে সুদবিহীন ব্যবসা চালু করার জন্য, বিভিন্ন প্রকার সুদওয়ালা নাস্তিকদেরকে রাস্তায় নামায় দিয়েছে। এরা এটাকে ধ্বংস করার জন্য পাইতারা চালাইতেছে। যতই পাইতারা চালাও, কুল যা আল্লাহ ওয়াজাহাকাল বাতাল ইন্নাল বাতাল কানা সাহুক। এই নূরে মদিনা মাদ্রাসায় বসে এহসান গ্রুপের পক্ষ থেকে আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমি দালালি করার জন্য এখানে আসি নাই, দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আমি যাচাই বাছাই রিসার্চ করে দেখলাম আসলে কাজগুলো আল্লাহর বান্দার মাকসাদ ঠিক আছে, মানুষগুলোকে জাহান্নামের হাত থেকে বাঁচাইবার জন্য এই রাগিব আহসান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য সুদবিহীন সমাজ গড়ার জন্য একটা সংস্থার ব্যবস্থা করেছে। আল্লাহ এটাকে যারা সাহায্য সহযোগিতা করবে, অন্তত সমিতি দিয়ে অ্যাটেন্ড না করুক, অন্তত মনের থেকে ভালোবাসবে, এই কাজটা যদি তার মনোগত হয় এতটুকু দোয়া করে। এর বদৌলতে আমি মুসাফির দোয়া করে গেলাম, তাদের হেদায়েত নসিব করে দিও। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এই সংস্থার থাকে থাকার নিয়ত আছে না নাই, কার কার আছে দেখেন লাগে হাত তুলে দেখেন, তাই মুসলমান নাই এক্ষুনি মোনাজাত করে দেবো জোরে করে, আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। খবরদার, আর সে কওমি দাওবন্দির একটা মার্কাজ হলো পিরোজপুরের নূরে মদিনা, এবং তার একটি জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মোনাফেক। আচ্ছা, আপনারা জানেন সুদের সব থেকে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমতুল্য, এটা আর শুনেন নাই কথা বলেন না কেন? তাহলে যারা সুদের সাথে জড়িত, আমি যদি ডাক দিয়ে কই ভাই তুমি মায়ের সাথে জিনা করো কেন, তখন সে গরম হয়ে যাবে না? কিন্তু আমল নামায় জিনার গুনাহ উঠতেছে তো, কথা বলেন। আল্লাহ এই গুনাহের থেকে হেফাজত করুন, এই গুনাহের থেকে হেফাজতের জন্য আমার বন্ধুবার প্রাণের মানুষ কলিজার টুকরা আপনাদের এলাকার গৌরব মুফতি রাগিব হাসান দামাত বারাকাতুহুম, এই যে একটা সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন, এটা পিরোজপুর নয় গোটা জগতের জন্য একটা রহমত। আমি এহসানের একজন পরিবারের সদস্য, আমিও সদস্য আলহামদুলিল্লাহ। এহসান কেমন কোনো প্রশ্ন নাই, এহসান কেমন ভালো না খারাপ হাফিজুর রহমানের মতো ব্যক্তি, মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুমের মতো ব্যক্তি, হাট হাজারির সন্তান ফুটন্ত ওলামায়ে কেরাম যাদের অনুসরণে হাজার মানুষ আল্লাহর মহব্বতে দিনের লাইনে চলে, যাদের বিরোধিতায় এদেশের হাজার মানুষ প্রাণ দিতে তৈয়ার, এদেরকে দেখেই তুমি স্লোগানের জবাব নিয়ে নাও, গাছ তোমার নাম কি? আর কোনো প্রশ্ন থাকার কোনো দরকার আছে? বন্ধুরা, এক টাকার দু টাকা নয়, 17,000 কোটি টাকা তিনি এবং তার চেলা চামুণ্ডাদের নিয়ে আত্মসাৎ করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ঘটনাটি নিয়ে ঠিক
তেমন মাতামাতি দেখা যাচ্ছে না। কেন মানুষ কেন এই বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চাইছেন? কেউ লক্ষ টাকা, কেউ কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করেছেন। আমরা দেখতে পাই ইভ্যালি নামক বিভিন্ন ভাতাবাজি কোম্পানি, তারা 200-400 কোটি টাকা হয়তো প্রতারণা করছে বা সেগুলো অনিয়ম করতে গিয়ে ব্যাপক আলোচনা চলে, কিন্তু শুধুমাত্র মাথায় টুপি, মুখে দাড়ি আর ইসলামের কথা বলেই 17,000 কোটি টাকা আত্মসাৎ করা যায়? আমরা অতীতে এরকম বহু ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের দেখেছি যারা টাকা ঠিকই আত্মসাৎ করে নিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে সাধারণ মানুষ ঠিক ততটা আওয়াজ তোলেনি। এই এহসান গ্রুপের রাগিবকে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতারক হয়তো কিছুদিন জেল খাটবে, জেলের ভেতর ব্যাপক টাকা সে খরচা করবে। সেখানে যেমনটা করে আপনারা চিনে থাকবেন, এই হলমার্কের তানভীর আমি দেখেছি সে কীভাবে বিলাসবহুল জীবনযাপন করছে, বা ডেস্টিনির রফিকুল আমিন তার অবস্থা কী? সে হয়তো এখনও বের হতে পারেনি, হলমার্কের তানভীর হয়তো বের হতে পারেনি, যেহেতু এ ধর্মীয় নেতা, অর্থাৎ এই রাগিব যেহেতু ধর্মীয় নেতা তাই সে খুব সহজে বের হয়ে যাবে এবং এই 17,000 কোটি টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করবে, এই পৃথিবীতেই সে অসংখ্য হুর পেয়ে যাবে। কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর এলাকার, অর্থাৎ পিরোজপুরের এই রাগিব কীভাবে এত অর্থ সম্পত্তি মানুষের কাছ থেকে হাতিয়ে নিল? শুধুমাত্র তার প্রোডাক্ট, তার সাইনবোর্ড ছিল ধর্ম এবং সুদবিহীন সে জামানত গ্রহণ করবে এবং সুদ ছাড়াই অর্থদাতা বা ইনভেস্টরদের সে মুনাফা দেবে, এবং এটি অবশ্যই শরীয়ত সম্মত, কারণ শরীয়ত নিয়ে তারা খেলানেলা করে। কে এই রাগিব? এই রাগিব কিন্তু বাংলাদেশের অন্যতম প্রধান মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলামের হেডকোয়ার্টার হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসা, সেই হাটহাজারী মাদ্রাসার ছাত্র, এবং সে চরমোনাইর পীরের খুব কাছের লোক। এই 17,000 কোটি টাকা থেকে কত টাকা চরমোনাইর পীরের দরবারে দিয়েছে সেটি আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারি, এবং অবশ্যই সে বিভিন্ন রাজনীতিবিদদেরও টাকা পয়সা দিয়ে তার এই ধান্দাবাজি ব্যবসা চালিয়েছে। এমনকি সেই টাকা যখন কেউ দাবি করেছে, টাকা নিতে এসেছে, টাকা চাইতে এসেছে, তাদের ন্যায্য টাকা, পাওনা টাকা, তখন দেখুন ওয়াজ মাহফিলের নামে কিভাবে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে এই প্রতারক চক্র। বলছে আগামী এক সপ্তাহের মধ্যে হেসানকে ধুলায় মিশাইয়া দেব, এই কথা বলছে। 6 দিনের দিন আরেকটা লোকের সাথে ঝগড়া করে স্ট্রোক করে মারা গেছে। 6 দিনের দিন আমরা শুধু বাচ্চাদেরকে নিয়ে একটা খতম পড়াইছিলাম যে আল্লাহ তুমি জালেম থেকে হেসানকে তুমি হেফাজত করো, একটা খতম পড়াইছিলাম আমরা। যখন কেউ নামধারী কেউ এসআইবির দুশ্মনী করে তখন আমরা তার নাম নিয়ে খতম পড়াই এই মাদ্রাসায়। আরেক ভদ্রলোক বলছে যে গাছ কাটা যা ধার দিয়েছে পেট নামাই দেবে। কি নামাই দেবে? পেট নামাই দেবে। ঠিক এক মাসের মাথায় সেই লোকের নিজের পেটে এমন অসুখ হয়েছে হয়তো 2-1 দিনই তার অপারেশন লাগবে নতুবা মারা যাবে, বাস্তব ঘটনা। আরেক ভদ্রলোক এখানে জমি মাপা নিয়ে সবচেয়ে বেশি বিরক্ত করছে, বারবার হাত দাও পাও ধরছি, ভাই মাদ্রাসার বিরুদ্ধে এরকম অন্যায় কাজটা করিস না, শুনাইতে পারে নাই, করোনায় মারা গেছে, করোনায় এই শহরের নাম বলবো না, আমি নাম বলে চিন আপনার মনে মনে খোঁজাইলে চিনবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হইল বাস্তবতা। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মাদ্রাসায় ইমামতি করেন। ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত তিনি একটি MLL কোম্পানিতে 900 টাকা বেতনে চাকরি করেন। পরবর্তীতে উনি 2008 সালে নিজের নামে এই যে এহসান, যে মাল্টি MLL যে কোম্পানি, যে সমবায় সমিতি, এটি উনি প্রতিষ্ঠা করেন। অর্থ সংগ্রহের ক্ষেত্রে গ্রেপ্তারকৃত রাগিব আহসান আমাদেরকে জানায় ধর্মীয় আবেগ অনুভূতিকে ব্যবহার করে তিনি এই MLL কোম্পানির ফাঁদ তৈরি করেন। গ্রেপ্তারকৃত রাগিব আহসান গ্রাহকদের অর্থ আত্মসাতের জন্য ইতিপূর্বে বিভিন্ন জায়গায় হাইকোর্ট বা বিভিন্ন কোর্টে তার নামে 15টি মামলা চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন থানায় ভুক্তভোগীরা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। গ্রেফতারকৃত রাগিব আহসানের কাছে ভুক্তভোগীরা যারা টাকা পেত তারা কখনো তাদের পাওনা টাকার জন্য গেলে অনেক ক্ষেত্রেই তার অফিস হতে তারা লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে, এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা জেনেছি কেউ কেউ
কাউ কাউকে সে তার যে অফিসের লোক বা তার ভাইরা এসিড দগ্ধ করেছে। বন্ধুরা একটু দেখে নেওয়া যাক এই রাগিব মানুষকে কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছে। সে এবং তার কোম্পানি দেউলিয়া হবে না, সে মানুষের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে না, সেই ব্যাখ্যা কিভাবে দিচ্ছে চলুন তার মুখ থেকে আমরা জেনে নিই। আমরা এই প্রতিষ্ঠানটা আমরা কেন করেছি, এই প্রতিষ্ঠানটা করার পিছনে সবচাইতে বড় কারণ আল্লাহর হুকুম পুরো করা। বড় কারণ কি? আল্লাহর হুকুম পুরো করা। আমি আপনাদেরকে ছেড়ে তো পালাইয়ে যাইনি, আমি রাগিব আসান যাইনি, আল্লাহর কসম যাব না ইনশাআল্লাহ, আমি যাইনি আর যাবো না। এই পিরোজপুরের মানচিত্র থেকে এহসান নামক সুদ মুক্ত প্রতিষ্ঠানের অস্তিত্বকে, সুযুক্ত প্রতিষ্ঠানের ষড়যন্ত্রের দ্বারা বিলীন হতে দেব না। যা কিছু লাগবে তাই দেব, কিন্তু পিরোজপুরের মাটির থেকে এহসানকে হটাবার ক্ষমতা পৃথিবীর কেউ নাই ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই সংঘবদ্ধ প্রতারক চক্ররা বারবার পার পেয়ে যায় শুধুমাত্র তাদের লেবাসের কারণে। তারা মাথায় টুপি, মুখে দাড়ি এবং বিভিন্ন ধর্মীয় বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ম্যানিপুলেট করে এবং সাধারণ মানুষ অঢেল টাকা তাদের পেছনে ইনভেস্ট করে। তারা মনে করে এই টাকার বিনিময়ে যেমন তারা লভ্যাংশ পাবে, যদিও তারা সেটাকে সুদ বলে না, কিন্তু মুনাফা পাবে, অপরদিকে তারা জান্নাতেও যাবে। তো জান্নাত এবং মুনাফা দুটো পাওয়ার জন্যই তারা তাদের সর্বস্ব হারিয়ে চুপচাপ বসে আছে, এখন কথা বলছে না, কারণ তাদের বিষয়ে কথা বলতে গিয়ে না আবার ইসলামের বদনাম হয়। ইসলামের বদনাম নিয়ে যদি কথা আসেই তাহলে আমি একটু মনে করে দিতে চাই যে সুদ নিষিদ্ধ করা হয়েছে কেন। ইসলামের পক্ষে যারা লিখেছেন তাদের লেখা গ্রন্থ থেকে জানা যায়, ইতিহাসবিদরা বলেন মোহাম্মদ এই সুদ প্রথা বাতিল করেছিল কারণ তৎকালীন সময় ইহুদিরা তারা ধন সম্পত্তিতে অনেক এগিয়ে ছিল এবং তাদের অন্যতম প্রধান ব্যবসা ছিল এই সুদ, অর্থাৎ কাউকে অর্থ দিয়ে তার বিনিময়ে কিছু অংশ তারা গ্রহণ করত। সেই অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য মোহাম্মদ সুদ বাতিল করে দিয়েছিল, যেমনটা বাতিল করেছিল পালিত পুত্র বা পালিত কন্যা রাখাটা, যেন জয়নব কে বিয়ে করতে পারে, যেই জয়নব মোহাম্মদের পালিত পুত্র জায়েদের স্ত্রী ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম নিজের স্বার্থের জন্য বিভিন্ন ধরনের ফতোয়া আসে, বিভিন্ন জিনিস নিষিদ্ধ বা বৈধতা পায়। তো সেই ধারাবাহিকতায় এখনও কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মূলধন হারানো ব্যক্তিরা তারা কিন্তু চুপচাপ আছে। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আপনার উপর জেল জুলুম নিশ্চিত, কারণ এর উদাহরণ হিসেবে আমি আপনাদের কিছুটা অতীতে নিয়ে যাই। 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত চরমোনাই পীর হিসেবে খ্যাত বাংলাদেশের একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি কিনা বাংলাদেশের অন্যতম প্রধান মৌলবাদী একটি সংগঠন, সেই সংগঠনের যিনি অন্যতম প্রধান, যদিও তিনি এখন প্রয়াত হয়েছেন, সেই মাওলানা ইসাক, সেই মাওলানা ইসাকের পুত্র রেদওয়ান বিন ইসাক 2010 সাল থেকে 2012 সাল অবধি একটি কোম্পানি চালিয়েছিল, MLM কোম্পানি, যার নাম দিয়েছিল এইমওয়ে কর্পোরেশন লিমিটেড। সেই এইমওয়ে কর্পোরেশন এবং এই গ্রুপ, অর্থাৎ এই রাগিবের এহসান গ্রুপ, একইভাবে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল। তাদের একটাই প্রোডাক্ট ধর্ম। যদিও রেদওয়ান বিন ইসাক বহু আগেই গ্রেপ্তার হয়েছিল, কিছুদিন জেল খেটেছে, এখন বিলাসবহুল জীবনযাপন করছে, সেই রেদওয়ান বিন ইসাকের MLM কোম্পানি এইমওয়ে কর্পোরেশন নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর কারণে তারা আমার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম করে আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছিল। আমার বিরুদ্ধে সেই মামলাটি এখনও চলমান। এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনি যখনই কথা বলতে যাবেন তখনই আপনি তাদের চক্ষুশূল হবেন এবং আপনাকে বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করবে। আমি এই এইমওয়ে কর্পোরেশনকে নিয়ে কথা বলার আগ অবধি, অর্থাৎ তারা যখন আমার বিরুদ্ধে মামলা করে, এই মামলা করার আগ অবধি আমি ধর্মকে ঠিক সেভাবে আক্রমণ করিনি যেভাবে আক্রমণ করতে আপনারা 2017 সাল 18 সালে আমাকে দেখেছেন। আমি এর আগে নমনীয়ভাবে সমালোচনা করতাম, এখন যদি আবার নমনীয়ভাবে করছি এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু তারা আমাকে দেশান্তরিত হতে বাধ্য করেছে, তারা আমাকে দীর্ঘদিন প্রায় 9 মাস জেল খাটিয়েছে শুধুমাত্র তাদের ধর্ম ব্যবসা নিয়ে আমি কথা বলেছিলাম, এবং তারাই আমাকে বাধ্য করেছিল এই পলিটিক্যাল ইসলাম এবং এই জঙ্গি মতাদর্শ নিয়ে কঠোর হতে। আমি কঠোর হয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছিও বটে। এবং এই যে জিহাদির কথা বললাম, এই জিহাদি আমাকে ওয়াজ মাহফিলে গালাগাল করেছিল, আমার ফাঁসি চেয়েছিল, আমাকে বলেছিল আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কোথায় পড়েছি কোথায় না সেটা আমার চেয়ে তারা ভালো জানে। দুঃখজনক হলো সত্য, এই ধর্ম ব্যবসায়ীরা নির্লজ্জভাবে তারা এরকম ভণ্ড এবং প্রতারক গোষ্ঠীকে তারা প্রমোট করে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় এবং আমাদের গালাগাল করে। আমাকে নিয়ে বলা তার কিছু কথা চলুন শুনে নেওয়া যাক। এই আসাদ নুরের বাড়ি আমি গেছিলাম,
স্কুলের টিচার আর বাপ খুব শিক্ষিত মানুষ ছেলেটারে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার লাগিয়া ছেলে যে অমানুষ হয়ে যাবে এটা কি বাপ বুঝতো ছেলে গালি দিলে কি বলে নবী মুহাম্মাদের সেটা আমি মুখ দিয়ে বলতে পারবো না ফেসবুকে তোমরা দেখছো না দোস্ত আসাদুরের মতো ওইবা তিনডানি খাইবা তুমি বাবা কিন্তু ওরম শিক্ষা তুমি অর্জন করো না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ো আর পিতা ক্যামেরিস যেখানে পড়ো পৃথিবী যতবার বিশ্ববিদ্যালয় পড়ো আমার নবী আর আমার আল্লাহ আগে বন্ধুরা শুনতে পেলেন এদের হুমকি ধমকি যদিও আমি এদের কথায় বিচলিত নই তবে আমার আফসোস হয় চোর ছাচররা আমাকে হুমকি ধমকি দেয় জীবনে কি করলাম চোর ছাচরদের কাছ থেকে হুমকি ধমকি খেতে হয় তারা মেরে ফেলবে কেটে ফেলবে আমাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে দেবে যাই হোক মূল প্রসঙ্গে আবার আসি কথা হচ্ছে এই প্রতারকরা যে টাকাগুলো হাতিয়ে নিল সাধারণ মানুষের এই টাকাগুলো ফেরত কে দেবে আমি দেখতে পাই এই জিহাদি সে বিভিন্ন ওয়াজ মাহফিলে শেখ হাসিনার নাতি জামাই বলে দাবি করে আবার এই কুয়াকাটার হুজুর বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি বা অপরাধকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের পক্ষে ওয়াজ মাহফিল করে তাহলে কি আমরা ধরে নেব এই আওয়ামী লীগের পক্ষের লোক হওয়ার কারণে তারা এইসব ভাওতাবাজি করতে পারে বা এই এহসান গ্রুপের এই ভণ্ড রাগিব এ কি এই চরমোনাইদের টাকা পয়সা দিল এবং চরমোনের সাথে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক বলে তারা এরকম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সা হাতিয়ে নিতে পারলো এই ঘটনাটাকে রাজনৈতিকভাবে আমি বিশ্লেষণ করতে চাই না তবে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেয়া হোক এটা আমি প্রত্যাশা করি এবং এর সাথে এটাও আপনাদের জানিয়ে দেই এরকম প্রতারক কিন্তু নতুন নয় আপনারা দেখেছেন বাংলাদেশে আজহারি সে বাংলার সাথে একটু ইংরেজি মিশিয়ে একটু টক ঝাল মিষ্টি মিশিয়ে বহু টাকা নিয়ে কিন্তু সে মালয়েশিয়ায় পালিয়ে গেছে আপনারা দেখেছেন ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকা দাবি করতো সে এগুলো সাধারণ মানুষের টাকা কষ্টার্জিত টাকা তার পেছনে ঢেলে দিত ঠিক আছে ধরে নিলাম এটা স্বেচ্ছায় কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়ার নামে বিকাশ ব্যবসা যে সে করেছে সেটিও কিন্তু আমরা দেখতে পাই তার সেই মালয়েশিয়াতে গাড়ি বাড়ি কত কিছু কোথায় তার ওয়াজ মাহফিল কোথায় কি জাকির নায়ক ভারত থেকে এত এত টাকা পিচ টিভির নামে নিয়ে চলে গেল অন্য দেশে সেই দেশে গিয়ে সে এখন চুপ কেন কোথায় তার সেই সেমিনার কোথায় আজহারের মাহফিল সব বন্ধ কারণ ধর্ম ব্যবসা এরকমই তাসের ঘরের মতো টুক করে টোকা পড়লেই শেষ সব শেষ সব শেষ হোক এদের ব্যবসা বন্ধ হোক এবং এদের ব্যবসা বন্ধ করার জন্য হাজার বার কথা বলবো এই জন্য যতবার জেলে যেতে হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু এদের শেষ দেখে ছাড়বো এবং সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ জানাই আপনারা ধর্মের নামে যে এই টাকা পয়সাগুলো দিলেন আপনাদের টাকা পয়সাগুলো মেরে দিল এটার জবাবদিহিতা কোথায় এত এত হালাল খুঁজতে গিয়ে এত এত পায়তারা করছেন আপনারা পুরো বিশ্ব যেখানে মুসলিম বিশ্বের দিকেই তাকান ব্যাংকিং লেনদেন ছাড়া পুরো বিশ্ব অচল কোনো দেশ পৃথিবীর টিকে থাকতে পারবে না এবং প্রত্যেকটা ব্যাংক তার গ্রাহকদের সুদ দেয় সুদ হারাম এইসব বলে আপনারা আর নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না এই তালিবানিদের ইসলামিক যোদ্ধা বলে এত এত গলা ফাটাচ্ছেন সেই তালিবানিরা কিসের ব্যবসা করে আফিমের ব্যবসা করে আফিমের মতো ভয়াবহ ড্রাগ তারা উৎপাদন করে অথচ আপনারা মদ খাওয়াকে অবৈধ মনে করেন মদের মতো কম ক্ষতিকর ড্রাগকে আপনারা জঘন্য মনে করেন অথচ এই আফিমকে আপনারা প্রিয় মনে করেন ঠিক তেমনিভাবে এই তালিবান আপনারা নাস্তিক নাস্তিক বলে এত চিৎকার করেন তালিবানকে সর্বোচ্চ প্রশ্রয় কে দিচ্ছে তালিবানকে এই ক্ষমতায় বসিয়েছে কে চীন নাস্তিক দেশ চীন যেই নাস্তিক চীন উইগুর মুসলমানদের এত এত নির্যাতন করছে পাকিস্তানে ইমরান খান তো বলে সে জানেই না উইগুরতে কোনো মুসলমান বেঁচে আছে বা মুসলমান বলে কিছু আছে সেই মুসলমান নির্যাতনকারী দেশ চীনের প্রতি আপনাদের এত মায়া মহাম্মত পীড়িত এবং সেই নাস্তিক চীনের আশ্রয়ে প্রশ্রয়ে আজ তালেবান ক্ষমতায় তালেবান এই নারীর প্রতি সহিংসতা চালাচ্ছে সঙ্গীতের প্রতি সহিংসতা চালাচ্ছে পুরো মানবাধিকার ধ্বংসের পথে আফগানিস্তানে কিন্তু আপনারা তারপরেও তালিবান আমার ইসলামী মুসলিম ভাই আপনাদের ইসলাম বলে মাথায় টুপি নিয়ে দাড়ি নিয়ে খুব সহজে আপনাদের সাথে প্রতারণা করা যায় এবং তারা প্রতারণা করে চলছে আর আমরা যখন নির্মম সত্য কথা বলি তখন আমরা আপনাদের কাছে খারাপ নাস্তিক মুরতাদ এই সেই বহু কথা বলেন আপনি একটু ভেবে দেখুন তো এই ভণ্ড এই ধর্ম ব্যবসায়ীরা কত মানুষের পেটে লাথি মেরেছে কত মানুষের সহায় সম্বল কেড়ে নিয়েছে শুধুমাত্র ধর্ম লেবাস দেখিয়ে আপনারা এই সকল প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটুক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ থাকলো বিদায়